আশিস বাংলা প্রো চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আশিস বাংলা প্রো চ্যানেলে আলোচনা করব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম মুদ্রিত গল্প, যে গল্পের জন্য তিনি কুন্তলিন পুরস্কার পেয়েছিলেন, সেই গল্পটি, অর্থাৎ মন্দির গল্প। যারা এখনো এই মন্দির গল্প পাঠ করে উঠতে পারেননি, তার অবশ্যই এই মন্দির গল্পটির পড়ে নেবেন অথবা অডিও গল্প থেকে গল্পটি শুনে নেবেন। সেই গল্প শোনার জন্য আমি ডিসক্রিপশন বক্সে অডিও গল্পের লিঙ্ক দিয়ে দেব। আর প্রত্যেকের কাছে অনুরোধ, এখনো যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করুন। এই ধরনের অডিও বা ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে দিন। এবার আমরা শুরু করি আমাদের নির্দিষ্ট বিষয়, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত গল্প মন্দির। সেই মন্দির গল্পের আলোচনা, মন্দির গল্পটির সবিশেষ আলোচনার পূর্বেই এই গল্প সম্পর্কে কয়েকটি তথ্য দিয়ে রাখি। মামা গিরীন্দ্রনাথের অনুরোধে মামা সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের নামে মন্দির গল্পটি কুন্তলিন পুরস্কার প্রতিযোগিতার জন্য পাঠানো হয়। পশুমতি পত্রিকার সম্পাদক মাননীয় জলধর সেন মহাশয় প্রায় 150টি গল্পের মধ্যে এই গল্পটিকে শ্রেষ্ঠ বলে বিবেচনা করেন এবং তার ফলে এই মন্দির গল্পটি বাংলা 1309 বঙ্গাব্দের, ইংরেজি 1903 খ্রিস্টাব্দে কুন্তলিন পুরস্কার জিতে নেয়। এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম মুদ্রিত ছোট গল্প। এই গল্পে মোট 13টি পরিচ্ছেদ আছে এবং এই গল্পের মূল চরিত্র, প্রধান চরিত্র অপর্ণা। সেই অপর্ণা হল জমিদার রাজনারায়ণের কন্যা। এছাড়াও আছে পুরুষ চরিত্র, প্রথম হল অমরনাথ, দ্বিতীয় হল শক্তিনাথ, এছাড়াও মধু ভট্টাচার্য এবং যদু আচার্য। এই কয়েকটি চরিত্র নিয়ে মন্দির ছোট গল্পটি গড়ে উঠেছে। চরিত্রগুলির পরিচয় দিলে হয়, অপর্ণা হল জমিদার রাজনারায়ণের কন্যা, মাতৃহীন, অর্থাৎ জমিদার রাজনারায়ণ বিপদনিক। শক্তিনাথ, তিনি হলেন মধু ভট্টাচার্যের ছেলে। মধু ভট্টাচার্য জমিদার বাড়িতে যে মন্দির আছে, মদনমোহন এবং রাধা বিগ্রহের, সেই মদনমোহন এবং রাধার পূজা করেন মধু ভট্টাচার্য, সেই মধু ভট্টাচার্যের ছেলে শক্তিনাথ। যদিও সে ভট্টাচার্যের সন্তান, তবুও পূজা অর্চনার প্রতি তার ততটা মন নেই, মন্ত্রতন্ত্রে তার ততটা ভক্তিও নেই, বিশ্বাসও নেই, অতটা মনোযোগ নেই। তার মনোযোগ হল মূর্তি তৈরি করাতে। অমরনাথ হল অপর্ণার স্বামী। এছাড়াও আছে যদু আচার্য। যদু আচার্য হলেন একজন পণ্ডিত ব্রাহ্মণ। এবার এই গল্পটির কাহিনীতে আসা যাক। এখানে আমরা দেখতে পাই জমিদার রাজনারায়ণ, তিনি যখন পৌরত্বের সীমায় পৌঁছেছেন তখন তিনি বুঝতে পেরেছেন যে তাঁর জীবনের মেয়াদ আর বেশি দিন নেই, তাই কৃতকর্মের সমস্ত অপরাধ অশ্রু জলের দ্বারা ধৌত করি তিনি যে মন্দির প্রতিষ্ঠা করেছেন মদনমোহন বিগ্রহ এবং রাধিকার, সেই মন্দিরে পদপ্রান্তে নিজেকে সমর্পণ করেছেন। তিনি তার 5 বছরের কন্যা অপর্ণাকে নিয়ে মন্দিরে আসতেন, মন্দিরের দেখাশোনা করতেন এবং সেই সাত্ত্বিক ভাবের দ্বারা প্রভাবিত হয় তার কন্যা সন্তান এই অপর্ণা। যে মন্দিরকে তার বাবা খুব সচেতনভাবে আগলে রেখেছিলেন, যার ভক্তি ছিল সেই এলাকাতে বেশ প্রচলিত, তার ধারা অনুসরণ করেছিলেন, তাকেও ছাপিয়ে গিয়েছিলেন অপর্ণা। সেই ছোটবেলা থেকেই সেই মন্দিরের কাজে লিপ্ত এবং সে মন্দিরকে নিজে প্রাণ দিয়ে ভালোবাসে, মদনমোহন এবং শ্রী রাধিকার সেবা করে। সেই কারণে এমন তার বন্দোবস্ত, প্রত্যেকদিন ফুলের পাত্র বদলে যায়, চন্দনের বাটি বড় হয়ে যায়, উপাচার দিন দিন বেড়ে চলে, এমনকি বৃদ্ধ মধু ভট্টাচার্য পর্যন্ত শশব ব্যস্ত হয়ে ওঠেন এই অপর্ণার কাজকর্মে। সেই অপর্ণার বিয়ের সময় হল, শত অনিচ্ছা সত্ত্বেও সমস্ত দুঃখকে চেপে রেখে মন্দির ত্যাগ করে তাকে চলে যেতে হল
শ্বশুরবাড়ি অর্থাৎ অমরনাথের কাছে। কিন্তু পিঞ্জরাবদ্ধ পাখির মতো তার মনটা পড়ে রইল এই মন্দিরে, আর শরীরটা পড়ে রইল তার স্বামী গৃহে। তার স্বামী অর্থাৎ অমরনাথ স্বামিত্বের অধিকার দাবি করে, কিন্তু অপরনাথ তো দিবার কিছুই নেই। অমরনাথের হৃদয়ের উষ্ণতা অপর্ণার বরফ শীতল হৃদয় বিগলিত করতে পারেনি। অর্থাৎ অপর্ণার মনে, অবচেতন মনে এই স্বামীগৃহ ছিল একটা বন্দী দশার মতো। সে সেখানে থাকতে বাধ্য হয়েছিল, কিন্তু তার মন প্রাণ সমস্ত পড়েছিল ওই মন্দিরে। কিন্তু অমরনাথ তার স্বাভাবিক প্রবৃত্তিবশত তার স্ত্রীকে ভালোবাসতে চাই, তাকে কিছু উপহার দিতে চাই, এবং তাকে উপহার দেওয়ার জন্য, তার স্ত্রীকে খুশি করার জন্য কুন্তলিন তেল বা দিলখুশের শিশি এনেছিলেন। ভেবেছিলেন হয়তো তার স্ত্রী অপর্ণা খুব আগ্রহের সাথে তা গ্রহণ করবে, কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যায় অপর্ণা তা তো ভালোভাবে গ্রহণ করেনি, বরং প্রত্যাখ্যান না করেও প্রত্যাখ্যানের সমস্ত জ্বালাটুকু অমরনাথের মধ্যে ছড়িয়ে দিয়েছে। অপমানিত অমরনাথ, ভগ্ন হৃদয় অমরনাথ ফিরে এসেছে কলকাতায় তার কলেজে, কিন্তু তার হৃদয়ের মধ্যে এই যে আলোড়ন, সেই আলোড়ন তাকে অসুখে ফেলেছে। অর্থাৎ অসুখ হয়েছে অমরনাথের, তা সত্ত্বেও অমরনাথ কিন্তু সেখানে গিয়ে পৌঁছায়নি, অমরনাথের বাবা মা সেখানে গিয়ে পৌঁছেছে। পরিশেষে মৃত্যু হয়েছে অমরনাথের। অপর্ণা বুঝতে পারল যে এই স্বামী ছিল তার কাছে বন্ধন স্বরূপ। হয়তো মদন মোহন ইচ্ছা করেছিলেন তার এই বন্ধন কেটে আবার সেই তার কাছে ফিরে যাওয়ার, সেই কারণে সে এটাকে ভগবানের আশীর্বাদ বলে মনে করে তার বাবার সাথে ফিরে গেল তার সেই মন্দিরে, যে মন্দিরে মদন মোহন এবং রাধিকার বিগ্রহ বিরাজমান, এবং তার সেবায় নিজেকে আরো বেশি করে নিয়োজিত করলেন অপর্ণা। বৈধব্যবেশে আরো বেশি মন দিয়ে তিনি সেখানে নিজেকে আত্মসমর্পণ করলেন। ওদিকে মধু ভট্টাচার্যের অসুস্থতার জন্য একদিন পুজো করতে এলো শক্তিনাথ, কিন্তু শক্তিনাথ রূপের পূজারি, সৌন্দর্যের পূজারি। সে অপর্ণার যে রূপ, বৈধব্যের বেশ, সব কিছু দেখে শুনে পুজো করতে বসে সে কিন্তু যতটুকু মন্ত্রতন্ত্র জানত তাও ভুলে গেল, এবং কড়া পরীক্ষকের মতো সমস্ত ভুল ভ্রান্তি ধরে ফেললেন এই অপর্ণা, এবং রূঢ় ভাষায় তাকে মন্দির থেকে বিতাড়িত করলেন এবং বলে দিলেন যে তার বাবা যতদিন না সুস্থ হচ্ছে তার পরিবর্তে শক্তিনাথ যেন এই মন্দিরে পূজা করতে না আসে, তার বাবা সুস্থ হলে তবেই যেন সে পূজা করতে আসে। ঘটনাক্রমে মধু ভট্টাচার্যের মৃত্যু হয় এবং অপর্ণারই দাক্ষিণ্যে শক্তিনাথ সেই মন্দিরের পূজারী হিসাবে নিয়োজিত হয়। কিন্তু শক্তিনাথ একজন রূপদক্ষ শিল্পী, পালকের চেয়ে স্রষ্টার ভূমিকাতেই তার বেশি আগ্রহ। তবুও সে যতটুকু জানত আচার আচরণ, যতটুকু তার আয়ত্ত ছিল অপর্ণার প্রশ্রয়ে, সেটুকু দিয়েই সে দেব মন্দিরের সেবা করত, আর সমস্ত কিছু ভুল ভ্রান্তি শুধরে দিত এই অপর্ণা। স্তবপাঠ করত শক্তিনাথ, তার সরল অর্থ করে দিত অপর্ণা, ফুলে সাজাবার জন্য প্রস্তুত হতো শক্তিনাথ, সাজাবার কৌশল বলে দিতেন অপর্ণা। এইভাবে শক্তিনাথ ও অপর্ণার মানসিক মিলনে মন্দিরটি হয়ে উঠেছিল অনাদি অনন্ত শাশ্বত প্রেমের প্রতীক। অপর্ণার রূপে সৌন্দর্যে বিভোর হয়েছিল শক্তিনাথ। এই বিভোরতা আসলে একজন সাধকের সৌন্দর্যের বিধিমূলে আত্মনিবেদন। যাই হোক, মামাতো বোনের বিয়ে উপলক্ষে মামাতো দাদার সাথে কলকাতায় গেল শক্তিনাথ। কিছুদিন পরেই তার এই মন্দিরের জন্য, অপর্ণার জন্য মন কেমন করল, এবং বৌদির প্ররোচনায় দিলখুশের শিশি অপর্ণাকে দেবার জন্য কলকাতা থেকে বেঁধে আনলেন। প্রথম কয়েকদিন গেল কোনো রকমেই তিনি দিতে পারছিলেন না, কারণ এই কয়েকদিনের মধ্যেই তাদের মধ্যে একটা ব্যবধানের সৃষ্টি হয়েছে। জ্বর অবস্থাতেও যখন
শক্তিনাথ পূজো করতে আসছিল, তখন করুণ বিগলিত হৃদয়ে অপর্ণা বলল যে এই জ্বর অবস্থায় স্নান করে তাকে পূজা করতে আসার কোনো প্রয়োজন নেই। এই শক্তিনাথের দুঃখে দুঃখী হয়ে অপর্ণা যখন তাকে সহানুভূতি জানালো, তখনই সমস্ত বাধাবন্ধন ছিন্ন করে শক্তিনাথ যে দিলখুশের শিশি দুটি এনেছিল সেই সুগন্ধি দুটি উপহার দিল এই অপর্ণাকে। কিন্তু এই উপহারের সাথে সাথে তার মনে একটা আশ্চর্য বিষয় ভেসে উঠল, মনে পড়ে গেল অমরনাথের কথাও। সাথে সাথে সেই শিশি দুটি নিয়ে শুকিয়ে যাওয়া ফুলের মাঝে নিক্ষেপ করল এবং শক্তিনাথকে সেই মন্দির হতে চিরতরে বিদায় দিল। তারপর যদুনাথ আচার্য যখন মন্দিরে পূজা সারলেন, সেরে যখন অপর্ণার কাছে খবর দিল যে শক্তিনাথ কয়েকদিনের জ্বরে সেদিনের সকালেই মারা গেছে, তখন কান্নায় ভেঙে পড়লেন এই অপর্ণা। কারণ কি না, তখন তিনি ভগবানের উদ্দেশ্যে বললেন, অর্থাৎ এই মদনমোহন এবং শ্রী রাধিকার বিগ্রহের সামনে বললেন, এ কার পাপে যে স্বামীর উপহার তিনি গ্রহণ করেননি, সেই আঘাতে চলে গেল তার স্বামী। তখন তিনি তা ভেবেছিলেন হয়তো এটা মদনমোহনেরই ইচ্ছা। কিন্তু এই যে শক্তিনাথ চলে গেল এবং তারই শোকে, তার দেওয়া শোকে চলে গেল, উপহার গ্রহণ না করে তাকে প্রত্যাখ্যান করার কারণে সে যে চলে গেল, এটা কার পাপে? অর্থাৎ এই গল্প আসলে এই বোধ দ্বারা পরিচালিত হয়েছে যে প্রেম নিবেদনে, ভালোবাসা নিবেদনে প্রকৃতপক্ষে কোনো পাপ নেই, পাপ যদি থেকে থাকে তা হল প্রত্যাখ্যানে। তখন অপর্ণা সেই শিশি দুটি নিয়ে এই দেবদেবীর পদপ্রান্তে সমর্পণ করলেন। এইভাবে গল্প শেষ হল। এই গল্পের চরিত্র নির্মাণ বা নামকরণের সার্থকতা বিচার এগুলির জন্য আলাদা আলোচনার দাবি রাখে। প্রথমেই যেমন গল্পটার নামকরণ মন্দির, মন্দির কিসের জন্য? না, এই নামকরণের একটা বাহ্যিক কারণ যে এই মন্দিরকে কেন্দ্র করেই গল্পটি আবর্তিত হয়েছে। অপর্ণা তার বাবার সাথে এসে এই মন্দিরের সাথে পরিচিতি লাভ করেছে, তারপর নিজেকে মন্দিরের উদ্দেশ্যে সমর্পণ করেছে, স্বামীকে অমরনাথের সঙ্গে সংসার করেছে, তখনও কিন্তু তার মন প্রাণ করেছিল এই মন্দিরের প্রতি, এবং মন্দিরের টানেই অমরনাথের দেওয়া উপহার সে প্রত্যাখ্যান করেছে। অমরনাথ মারা গেছে এবং এখানে এসে শক্তিনাথ এবং অপর্ণা মিলে এই মন্দিরটিকে সত্যিকারের অনন্ত শাশ্বত প্রেমের প্রতীক হিসাবে গড়ে তুলেছে। অথচ শক্তিনাথের কাছে উপহার পেয়ে তা প্রত্যাখ্যান করে এই মন্দির হতে তাকে বিতাড়িত করেছে, এবং এই মন্দির প্রান্তেই বসে অপর্ণা উপলব্ধি করেছে প্রত্যাখ্যানে পাপ, গ্রহণে পাপ নেই, নিবেদনে পাপ নেই। তাহলে মন্দিরকে কেন্দ্র করে গল্পের ওঠানামা করেছে, কাহিনী গড়িয়েছে, চরিত্র বিস্তৃতি লাভ করেছে, সুতরাং গল্পের নামকরণ সার্থক। কিন্তু আর একটু গভীরে গেলে দেখতে পাবো এই মন্দিরটা কিসের মন্দির? না, রাধা কৃষ্ণের মন্দির। রাধা কৃষ্ণের যদি একটি আধ্যাত্মিক তাৎপর্য আছে, কৃষ্ণ হলেন পরম পুরুষ আর শ্রী রাধিকা হলেন পরমা প্রকৃতি, পুরুষ এবং প্রকৃতির মিলন। কিন্তু তবুও লৌকিক সমাজে রাধা এবং কৃষ্ণের প্রেম আসলে অসামাজিক প্রেম, এবং সেটা অসামাজিক হয়েও মানুষের শ্রদ্ধা আকর্ষণ করে। এখানে শক্তিনাথ একজন রূপদক্ষ শিল্পী, সে যে অপর্ণাকে দেখে বিভোর হয়েছে, আসলে এটা সৌন্দর্যের বেদিমূলে একজন ভক্তের আত্মনিবেদন। সে এই মন্দিরে এসেছে, সে এবং অপর্ণা মিলে এই মন্দিরকে গড়ে তুলেছে সত্যিকারের শাশ্বত অনন্ত প্রেমের প্রতীক। আর এই মন্দিরে তার ভালোবাসা প্রত্যাখ্যান করে যে ভুল করেছিল অপর্ণা, ভগবানের পদপ্রান্তে সেই উপহার সমর্পণ করে সে ভুল শুধরাতে চেষ্টা করেছে। শক্তিনাথ মারা গেছে, অমরনাথ মারা গেছে, কিন্তু একটা সত্যিকারের বোধে উন্নীত হয়েছে অপর্ণা চরিত্র, এবং এই মন্দিরকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। তাই এই গল্পের নামকরণ মন্দির যথার্থ। শক্তিনাথ এবং অপর্ণার যে চারিত্রিক বিশ্লেষণ, সে বিশ্লেষণের জন্য আলাদা আলোচনার প্রয়োজন আছে।
তবে একথা বলা যায়, শক্তিনাথ রূপদক্ষ শিল্পী এবং সে শিল্পী হিসাবে সৌন্দর্যের পদতলে নিজেকে সমর্পণ করেছে। আর অপর্ণা সাত্ত্বিকভাবে বিভোর ছিল ঠিকই, কিন্তু মানুষের ভালোবাসারও যে একটা মূল্য আছে এই বোধে উন্নীত হওয়ার জন্য তাকে অনেকটা পথ অতিক্রম করতে হয়েছে। আজ এই পর্যন্তই। ভালো লাগলে এটি লাইক দেবেন। নমস্কার।